হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে লেকচারে আমরা সমতলে বস্তু কণার গতি অধ্যায়ে 9.4-এর একটা বেসিক টপিক নিয়ে ডিসকাস করব। এই টপিকটা হচ্ছে এক বিন্দু গামী দুইটি বেগের লব্ধি বেগের মান ও দিক। বিগত লেকচারে আমরা যেটা পড়ে আসছিলাম সেটা হচ্ছে বেগের সামান্তরিক সূত্র। আমরা এখানে বেসিক্যালি লব্ধির মান এবং লব্ধির দিকটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো আমরা এখানে অ্যাট ফার্স্ট কী করবো, আমরা যে চিত্রটা এঁকেছিলাম গত লেকচারে সেই চিত্রটা আমরা অ্যাট ফার্স্টে ড্র করে নিচ্ছি। তো আমরা ধরি এখান থেকে আমাদের যে একটা বেগ সেটা হচ্ছে ইউ বেগ এবং এখানে আরেকটা বেগ হচ্ছে ভি বেগ। একটা জিনিস আমরা মনে রাখতে পারি যে ইউ আর ভি এর মধ্যবর্তী কোনটা সেটা হচ্ছে আলফা, আর তাদের লব্ধিটা থাকবে এমন বরাবর। এটা ধরো তাদের হচ্ছে লব্ধি বেগ, লব্ধি যেটা, ঠিক আছে? তো লব্ধিটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, একটা বেগ ইউ একটা বেগ ভি আর লব্ধিটা হচ্ছে ডাব্লিউ। সিরিয়ালি অ্যালফাবেটিক্যালি সিরিয়ালি হচ্ছে কত, ইউ ভি ডাব্লিউ। তো এটাকে যদি আমরা কমপ্লিট করি দেখো চিত্রটা আমাদের এমন টাইপের হবে। তো চিত্রটা আমাদের এমন শেপের হলো, ধরো এটা হচ্ছে আমাদের সামান্তরিক, এতটুকু আর এই পোর্শনটা বাদ দিয়ে দিবা, ওকে? তো এখান থেকে দেখো একটা জিনিস মনে রাখবা যে লব্ধির সাথে যে কোনটা সেটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, দ্যাট মিন্স লব্ধির সাথে যে কোনটা ক্রিয়েট করতেছে সেটা থিটা, আর এই ইউ আর ভি এর দুই বাহুর মধ্যবর্তী কোনটা হচ্ছে আলফা। তো আমরা এটা ফিজিক্সে যেমন পড়ে আসছি হুবহু এরকমই হবে। লব্ধির মানের সূত্রটা ছিল এমন টাইপের, এটা আমরা ইসিতে বিদ্যা চ্যাপ্টারের প্রুফও দেখবো। সো এটা হচ্ছে এমন টাইপের, ডাব্লিউ সমান হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা, এটা হচ্ছে ফর্মুলা। দ্যাট মিন্স হচ্ছে এই লব্ধির যে মানের সূত্রটা, লব্ধির মানের সূত্র হচ্ছে কত, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা। এটা তোমরা ফিজিক্সে যেভাবে পড়ে আসছিলে সেটা হচ্ছে পি কিউ আর দিয়ে পড়েছিলে, যেখানে আর ছিল লব্ধি বা রেজাল্টেন্ট, ঠিক আছে? সো সূত্রটা এমন ছিল আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এমন টাইপের ছিল। আরেকটা ফর্মুলা ছিল আমাদের ট্যান থিটার, যে ফর্মুলাটা ট্যান থিটার ফর্মুলাটা ছিল এমন টাইপের, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। এই ফর্মুলাটা পড়ার সময় অনেকে হচ্ছে ভুলে যায় বা পরীক্ষার হলে গিয়ে ভুলে যায় যে কোথায় আসলে কী ছিল। তো এটাকে আমরা কীভাবে মনে রাখতে পারি দেখো, এখানে আমরা একটা টার্ম দেখতেছি সেটা হচ্ছে ইউ। ইউ হচ্ছে কোনটা দেখো, এই যে এখানে চিত্রে যে ইউটা, তো এই যে এখানে ইউটা আমরা দেখতেছি, ইউ কিন্তু একা আছে। দ্যাট মিন্স আমরা এটা মনে রাখতে পারি যে লব্ধিটা, এই যে লব্ধিটা যার সাথে কোণ তৈরি করে থাকবে সে একা থাকবে। লব্ধি কিন্তু ওইদিকেও কোণ তৈরি করতে পারতো সেটা অন্য ব্যাপার, বাট লব্ধিটা এই যে এখন ইউ এর সাথে কোণ তৈরি করে আছে থিটা কোণ, দ্যাট মিন্স ইউটা একা আছে, ঠিক আছে? আর বাকি থাকবে কে, দেখো ইউ আমরা লিখে ফেলছে, বাকি থাকলো ভি। আর এই জায়গাটা তো অনেকে ভুল করে যে সাইন উপরে হবে না কজ উপরে হবে। সো আমরা পড়ে আসি ট্যান মান হচ্ছে সাইন বাই কজ, ওইভাবে আমরা মনে রাখতে পারি যে আগে সাইন হবে পরে কজ হবে, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা আমরা পারবো, এটা নিয়ে আশা করি তোমাদের কোনো রকমের প্রবলেম হবে না। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমরা এখান থেকে লব্ধির মান এবং লব্ধির দিকের সূত্রটা পড়লাম, এটার কিছু স্পেশাল কেস। তো চলো আমরা এখন হচ্ছে স্পেশাল কেসটা দেখে ফেলি। প্রথমে আমরা যেটা হেডিং দিতে পারি সেটা হচ্ছে কেস নাম্বার ওয়ান। কেস নাম্বার ওয়ান বলতে আমরা এখানে বুঝতেছি কি, দেখো কেস নাম্বার ওয়ানে আমরা কী নিয়ে ডিসকাস করব। এখানে আমাদের এই যে আলফাটা ছিল, এই আলফার উপর বেস করে প্রথম আমাদের যে তিনটা কেসের ডিসকাশন হবে তিনটাই হচ্ছে আলফার উপর বেস করে। দ্যাট মিন্স এই যে মধ্যবর্তী কোনটা, একবার আমরা আলফার মান জিরো ধরে হিসেব করবো, একবার আলফার মান 180 ধরে হিসেব করবো, একবার 90 ধরে হিসেব করবো, এবং সেগুলোকে আমরা রিলেট করার চেষ্টা করবো কেন আমরা এই জিনিসটাকে এভাবে অ্যাপ্লাই করতেছিলাম, ঠিক আছে? তো আমরা এই কাজটা যদি করি যে কেস নাম্বার ওয়ানে, কেস নাম্বার ওয়ানে আমাদের কনসেন্ট্রেশন হবে যে আলফার মানটা আমরা জিরো ধরে হিসাব করবো। তো আমরা আলফার মানটা যদি দেখো জিরো ধরে যদি হিসাব করি, দ্যাট মিন্স আলফার মান যদি জিরো ডিগ্রি হয় তখন সেই ক্ষেত্রটাতে কিভাবে আমাদের ক্যালকুলেশনটা হবে। আমরা লব্ধির বেগের যে মানের সূত্রটা পড়ে আসছি, ডাব্লিউ সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা, এটা পড়ে আসছি। এখন আমরা দেখতেছি কি আমাদের আলফার মানটা জিরো ডিগ্রি বসাইতে হবে। সো এটা যদি আমরা বসাই তাহলে দেখো তো কী দাঁড়ায়, সেটা হচ্ছে এমন টাইপের, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস জিরো ডিগ্রি হয়ে যাবে, রাইট? হ্যাঁ, এটা এমন হয়ে গেল। তো আমরা এখান থেকে সিম্পলি কস জিরোর ভ্যালু বসাবো। কস জিরোর মান হচ্ছে ওয়ান। তোমাদের যদি এই মানগুলো হচ্ছে কারো জানা না থাকে দেন সিম্পলি এটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারো। কস জিরো প্রেস করে দেখবা তোমাদের স্ক্রিনে ওয়ান দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস, কস জিরোর মান যেহেতু ওয়ান তাহলে এটা হচ্ছে টু ইউ ভি বসে যাবে। তো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস বি স্কোয়ার সূত্রের সাথে রিলেট করতে পারি, যেটা আমরা ছোটোবেলায় পড়ে আসছিলাম। ছোটোবেলায় পড়ে আসছি কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি রুট ওভার ইউ প্লাস ভি হোল স্কোয়ার। দ্যাট মিন্স স্কোয়ার আর স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ইউ প্লাস ভি থাকবে। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এমন টাইপের, আমরা পাচ্ছি কি ডাব্লিউ সমান পাচ্ছি। সুতরাং এই কেসটাতে ডাব্লিউ সমান হচ্ছে ইউ প্লাস ভি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের সিগনিফিক্যান্সটা কী, এটা হচ্ছে আমাদেরকে কী বোঝাচ্ছে? এটা আমাদেরকে বোঝাচ্ছে যে কোনো কণার উপর যদি আমরা একই দিকে ক্রিয়া করি, দুইটা বেগ ক্রিয়াশীল, দুইটা বেগের লব্ধি একই দিকে কেন, কারণ একই দিকে যদি হয় তখন তাদের মধ্যবর্তী কোণটাই কিন্তু জিরো হয়, ঠিক আছে? তার মানে কোনো কণার উপর একই দিকে ক্রিয়াশীল দুইটা বেগের লব্ধি তাদের সমষ্টির সমান। সমষ্টির সমান মানে কি, যদি আমাদের দুইটা বেগ থাকে দেন তাদেরকে সাম করে দিলেই হচ্ছে, ঠিক আছে?
একই দিকে ক্রিয়াশীল দেন সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে আলফার মান জিরো হচ্ছে আমরা ওভারঅল এটা ক্যালকুলেশন করে আমরা দেখাচ্ছি যে লব্ধির মানটা জাস্ট আমরা ইউ প্লাস ভি করে দিলেই কিন্তু আমাদের চলে আসবে আর এটাই হচ্ছে আমাদের বৃহত্তম লব্ধি তো এই স্টেটমেন্টটা এখন আমি হচ্ছে তোমাদেরকে নোট করার সুবিধার্থে লিখে দিচ্ছি তো যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে যে কোনো কণার উপর একই দিকে ক্রিয়াশীল একই দিকে ক্রিয়াশীল বলে তাদের মধ্যবর্তী কোণ আলফা দ্যাট মিনস হচ্ছে জিরো ডিগ্রি দুইটি বেগের লব্ধি দ্যাট মিনস দুইটা বেগের যে লব্ধিটা হবে তাদের জাস্ট সাম করে দিলে হয়ে যাচ্ছে সমষ্টির সমান আর এটাই হবে তার বৃহত্তম লব্ধি এখন আমরা কেস নাম্বার টুতে যেটা দেখবো সেটা হচ্ছে যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তো বিপরীত দিকে ক্রিয়াশীল হইলে ডেফিনেটলি সেটা ক্ষুদ্রতম হয়ে যাবে আর বিপরীত দিকে ক্রিয়াশীল হওয়া মানে কি একটা একদিকে আরেকটা আরেক দিকে দ্যাট মিনস আমরা বলতে পারি তাদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হবে তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কেস নাম্বার টুটা নিয়ে হচ্ছে আমরা একটু ডিসকাস করবো কেস নাম্বার টু যেটা সেটা হবে আমাদের কি আলফার মান 180 ডিগ্রি হবে সেটা আমি মাত্রই বলে নিলাম তো আলফার মান আমাদের কাজ হচ্ছে 180 ডিগ্রি নিয়ে হিসাব করা তো আলফার মান যদি 180 ডিগ্রি হয় দেখো আমরা যে ফর্মুলাটা পড়ে আসছি ফর্মুলাটা কী ছিল অ্যাজ ইট ইজ এই ফর্মুলাটাই ডাব্লিউ সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা এমন ছিল ফর্মুলাটা সো আমরা এখানে আলফার ভ্যালু জাস্ট 180 বসাবো তো চলো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়ায় রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস 180 ডিগ্রি তো আমরা জানি কস 180 ডিগ্রির মান কত কস 180 ডিগ্রির মান কিন্তু মাইনাস ওয়ান তো তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়েও হিসাব করে নিতে পারো কস 180 যখন প্রেস করবা দেখবা মাইনাস ওয়ান আসছে সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার দেখো এখানে মাইনাস ওয়ান আসবে সো মাইনাস ওয়ান আর এখানে প্লাস দ্যাট মিনস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে এটা মাইনাস টু ইউ ভি হয়ে যাবে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ওই ফর্মুলার সাথে ম্যাচ করে তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ওকে তো এটা যদি হয় তাহলে স্কোয়ারের স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে যাবে তাহলে থাকবে ইউ মাইনাস ভি ঠিক আছে তাহলে আমরা কিসের ভ্যালু পাচ্ছি আমরা এখানে কিন্তু ডাব্লিউর ভ্যালু পাচ্ছিলাম ইউ মাইনাস ভি হ্যাঁ এটা রাইট অনেক সময় এখানে তো আমরা ইউ আর ভি দেখে বলতে পারতেছি না যে ইউ বড় নাকি ভি বড় হইতে পারে ইউ বড় আবার ভিও বড় হইতে পারে তো এটাকে আমরা যদি একদম অ্যাকুরেটলি লিখতে চাই তাহলে ব্যাপারটা হবে এমন আমরা এখানে যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ডাব্লিউ সমান ইউ মাইনাস ভি কখন পাচ্ছিলাম যেখানে লিখতে পারো বা যখন লিখতে পারো যেখানে আমরা যে জিনিসটা পাচ্ছি ইউ এর মানটা বড় ঠিক আছে তারপর অথবা আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারতাম ডাব্লিউ সমান ভি মাইনাস ইউ কখন পাচ্ছিলাম যেখানে ভি এর মানটা ইউ এর চেয়ে বড় সহজ কথায় আমরা যদি এই জিনিসটাকে এভাবে এক্সপ্লেন করি দেখো ইউ বলতে এখানে আসলে কে বোঝাচ্ছি ইউ বলতে বুঝাচ্ছে বড় যে মানটা বড় বিয়োগ ছোট করতেছি এখানেও কিন্তু বড় বিয়োগ ছোট করতেছি আমরা তো ইউভি দেখে বুঝতেছি না যে কোন মানটা বড় আর কোন মানটা ছোট ঠিক আছে তো আমরা এখন কি করতে যাচ্ছি আমরা এখন করতে যাচ্ছি যে জাস্ট বড়টা থেকে ছোটটা বিয়োগ দিচ্ছি এখানে ইউটাকে বড় ধরে নিছি আর এখানে ভিটাকে বড় ধরে নিছি এতটুকুই তো এটাকে আমরা সেমভাবে যদি এটার মতো স্টেটমেন্ট আকারে লিখতে চাই তাহলে ব্যাপারটা কেমন হবে তো এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছিলাম সেটা হচ্ছে কোনো কণার উপর পরস্পর বিপরীত দিকে পরস্পর বিপরীত দিকে বলেই কিন্তু 180 ডিগ্রি ক্রিয়াশীল দুইটি বেগের লব্ধি দ্যাট মিনস দুইটা বেগের লব্ধিটা কী হবে তাদের অন্তরফলের সমান অন্তরফল বলতে আসলে কী বোঝায় বিয়োগফল বোঝায় ঠিক আছে আমরা পড়ে আসছি এরকম যে ক্লাস 8 9 10 ম্যাথের ক্ষেত্রে এমন পড়া পড়ছিলাম যে এখানে মধ্যে এমন টাইপের ছিল দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ ঠিক আছে তো অন্তর বলতে সেখানে আমরা বুঝতাম যে বিয়োগ দ্যাট মিনস অন্তরফল বলতে বিয়োগফলই বোঝায় বিয়োগফলের সমান এবং এটাই হচ্ছে ডেফিনেটলি তার ক্ষুদ্রতম লব্ধি হবে তো আমরা কেস ওয়ান কেস টু আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি এখন আমরা কেস নাম্বার থ্রি এবং কেস নাম্বার ফোর নিয়ে আমরা ডিসকাস করবো ঠিক আছে তো আমরা যদি দেখি এখানে কেস নাম্বার থ্রিতে আমাদের কী ছিল কেস নাম্বার থ্রি দেখো আলফার মান আমরা কী কী পড়লাম আলফার মান আমরা জিরো ডিগ্রি পড়লাম 180 ডিগ্রি পড়লাম এখন আমরা কেস নাম্বার থ্রিতে যেটা পড়বো সেটা হচ্ছে আলফার মান যদি একদম 90 ডিগ্রি হতো তখন সেই ক্ষেত্রে কী হতো তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আলফার মান যদি 90 ডিগ্রি হতো তখন সেই ক্ষেত্রটাতে আমরা কীভাবে ক্যালকুলেশনটা করতাম তো আমরা ফর্মুলা পড়ে আসছি এমন টাইপের ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা রাইট তো এখান থেকে আমরা এখন জাস্ট সিম্পলি আলফার মানটাতে 90 বসাবো যদি আমরা এটা ক্যালকুলেশন করতে যাই তাহলে দেখো তো কী আসে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ 90 তো কজ 90 ভ্যালু আমরা জানি কত কজ 90 ভ্যালু হচ্ছে ডেফিনেটলি কত হবে জিরো হবে যারা জানো না তারা হচ্ছে এটা প্রেস করে দেখতে পারো কজ 90 ভ্যালুটা যখন প্রেস করবে দেখবা যে এমন টাইপের ভ্যালু আসবে জিরো তো এটা যদি জিরো আসে তাহলে আমরা এটাকে কী করতে পারি দেখো এটা পুরোটা জিরো জিরো ইন্টু টু ইউ ভি দ্যাট মিনস এটা পুরোটাই কিন্তু জিরো হয়ে যাবে তাহলে কে থাকবে রুট ওভার ইউ
ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো এমন যদি থাকে যে আলফার মান যদি 90 ডিগ্রি হয় তখন সেই ক্ষেত্রে আমাদের যে দুইটা বেগ দেওয়া থাকবে জাস্ট তাদের স্কোয়ার করে রুট করে দিলে কিন্তু আমরা লব্ধিটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা ডাব্লিউর মান পাচ্ছি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এমন টাইপের হচ্ছে যে ক্যালকুলেশনটা। তো এইটা আশা করি বুঝতে পারছো যে এখান থেকে আমরা লব্ধির হিসাবটা কীভাবে করলাম। এখন আমরা কেস নাম্বার 4 চলে যাচ্ছি। আমাদের এতক্ষণ কনসেন্ট্রেশন ছিল যে আলফার মান 0 হলে, আলফার মান 180 হলে, আলফার মান 90 হলে কী হতো। এখন আমরা যেদিকে কনসেন্ট্রেশন দিব সেটা হচ্ছে দুইটা বেগের মানই যদি একই হতো, দুইটা বেগের মানে যদি একই হইতো তাহলে কি হইতো সেই ক্ষেত্রে। কেস নাম্বার 4 আমরা এখন সেটা নিয়ে ডিসকাস করব। তো যদি আমরা এটা চিন্তা করি, ধরো দুইটা বেগ ইউ সমান ভি, আমরা যদি এটা চিন্তা করি ইউ যে কথা ভিও একই কথা, দ্যাট মিন্স এটা 2 হইলে এটাও 2, এটা 5 হইলে এটাও 5, তখন সেই ক্ষেত্রগুলোতে আমরা কিভাবে ক্যালকুলেশনটা অ্যাপ্রোচ করতাম। এখানেও সেমভাবে হচ্ছে লব্ধির সূত্রটা যেটা ছিল ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা, এটা হচ্ছে অ্যাপ্লাই হতো। দেন এখান থেকে আমাদের যে কাজটা করা যায় সেটা হচ্ছে, দেখো ইউ মানে তো ইউ, এটা তো সমস্যা না, বাট ভি স্কোয়ারের জায়গায় আমরা কিন্তু ইউ স্কোয়ারও লিখতে পারি, কারণ আমরা বলে দিচ্ছি যে ভি মানে কিন্তু ইউ আমরা বলতে পারবো, এটা বলেই আমরা এই কেসটা চিন্তা করতেছি। প্লাস 2 ইউ, ভি এর জায়গাটাতে আমরা আবার ইউ বলি কোনো সমস্যা নাই, আর এখানে হচ্ছে কস আলফা, কস আলফা এজ ইট ইজ বসে যাবে। তো এটাকে চাইলে ক্যালকুলেশন করতে পারো, দেখতেছো এখানে ইউ স্কোয়ার, এখানে ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, দ্যাট মিন্স হচ্ছে দুইটা ইউ স্কোয়ার আছে, সো এটা 2 ইউ স্কোয়ার হয়ে যাবে। আর এখানে 2 বসে যাচ্ছে ইউ ইন্টু ইউ, যেটাকে আমরা 2 ইউ স্কোয়ার বলতে পারি, ইন্টু কস আলফা। দেন আমি বাকি ক্যালকুলেশনটা এখানে লিখতেছি, বাকি ক্যালকুলেশনটা হবে এমন টাইপের রুট ওভার, দেখো এখান থেকে 2 ইউ স্কোয়ার ছিল, 2 ইউ স্কোয়ার ছিল দুইটা টার্মে, তার মানে আমি 2 ইউ স্কোয়ারটাকে কমন নিয়ে নিতে পারি। যদি কমন নিয়ে নিই ওর জায়গাটাতে থাকবে 1, আর প্লাস এখান থেকে 2 ইউ স্কোয়ার অলরেডি কমন নিয়ে নিছি, এখানে থাকবে কি শুধু কস আলফা থাকবে। তো এখানে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে। ফর্মুলাটা আশা করি তোমাদের মনে থাকার কথা, আমি বলছিলাম এটা মনে রাখার টেকনিক, যার ঘর তার অধিকার বেশি, দ্যাট মিন্স 1 প্লাস কস এ, এটা সূত্র কি 2 কস স্কোয়ার এ বাই 2, এটা ছিল আমাদের ফর্মুলাটা। তাহলে আমরা এখান থেকে যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দেখো এখানে যেহেতু আমাদের আলফা ছিল তাহলে 2 ইউ স্কোয়ার, দ্যাট মিন্স 1 প্লাস কস আলফা, যার ঘর তার অধিকার বেশি, এটার মানে হচ্ছে যে কজের সূত্রে, কজের সূত্রে কজের আগে প্লাস থাকবে, এটাই বুঝাইতে যাচ্ছিলাম। তো এটা ত্রিকোণমিতির যে ক্লাসগুলো এটা দেখতে পারো চলে। দেন এখান থেকে 1 প্লাস কজ আলফা, তো এটার সাথে আমরা রিলেট করে 2 কজ স্কোয়ার আমরা কী লিখতে পারি, এ বাই 2, দ্যাট মিন্স আমরা এটাকে লিখতে পারি আলফা বাই 2, রাইট। দেন এটাকে আমরা লিখা যায় দেখো এমনভাবে, দুইয়ের সাথে দুই গুণ করলে 4 হয়ে যাবে, 2 2 গুণা 4, আর এখানে থাকবে ইউ স্কোয়ার, আর এখানে থাকবে কজ স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। তো এখানে আমরা যদি রুটটাকে এটার উপর অ্যাপ্লাই করি, রুট ওভার 4, দ্যাট মিন্স এটা 2 হয়ে যাবে, ইউ স্কোয়ার আবার এখানে রুট ছিল, দ্যাট মিন্স এটা ইউ হয়ে যাবে, আর এখানে কজ স্কোয়ার আলফা বাই 2 ছিল, এটা হয়ে যাবে কজ আলফা বাই 2। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছিলাম, লব্ধির মানটা পাচ্ছিলাম। তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মানটা কত হচ্ছে, লব্ধির মানটা হচ্ছে কত, 2 ইউ কজ আলফা বাই 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা পাচ্ছি আমরা এখান থেকে লব্ধির মান, যদি ইউ আর ভি হয় একই সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লব্ধির মান পাবো 2 ইউ কস আলফা বাই 2। তো চলো এখন আমরা এটা দিকের দিক থেকে হিসাব করে আসি। যদি এটা আমরা দিকের দিকে হিসাব করতাম তাহলে ব্যাপারটা এমন ছিল, দিকের সূত্রটা আমরা জানি, ট্যান থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা, যেটা কিনা আমরা একদম শুরুর দিকে পড়ে আসছিলাম। সো এটা ছিল আমাদের যে সামান্তরিকের যে সূত্রটা, সামান্তরিক সূত্রের পরেরটাতে আমরা পড়ে আসছিলাম, ট্যান থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস আলফা। সো এটার পরে আমরা যদি দেখি এখান থেকে, আমাদের এটার কনসেন্ট্রেশন হচ্ছে ইউ আর ভি এর মানটা কিন্তু সেম, তাহলে যদি এটাকে সেম হতে হয় ভি এর জায়গাটাতে জাস্ট আমরা ইউ বসাই দিচ্ছি, কারণ এই দুইটা সমান, আর এখানে ইউ প্লাস এই ভি এর জায়গাটাতে আমরা ইউ বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কস আলফা। তো এখান থেকে তুমি দেখতেছো যে ইউ সাইন আলফা ছিল, আর হর থেকে কিন্তু তুমি চাইলে ইউটাকে কমন নিতে পারো, তাহলে হয়ে যাবে 1 প্লাস কস আলফা। যদি এটা 1 প্লাস কস আলফা হয় এখান থেকে কিন্তু ইউ ইউ ক্যান্সেল হয়ে যাবে, যদি এটা ক্যান্সেল হয়ে যায় তাহলে পুরো ব্যাপারটা থাকবে এমন টাইপের, কিরকম থাকবে দেখো, এখান থেকে ইউ ইউ ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে সাইন আলফা ডিভাইডেড বাই নিচে থাকবে 1 প্লাস কস আলফা, ঠিক আছে। তো এটা থাকবে, এখানেও কিন্তু আমাদের ত্রিকোণমিতির সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে। এখানে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে আমরা যদি দেখি, প্রথমে সাইন এর সূত্র অ্যাপ্লাই হচ্ছে, সাইন এর সূত্র হচ্ছে 2 সাইন এ বাই 2, দ্যাট মিন্স এটা হয়ে যাবে আলফা বাই 2, আর এটা হবে কস আলফা বাই 2, আর এটা হয়ে যাবে 2 কস স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। তো এটা যদি আমি ফর্মুলাটা তোমাদের মনে রাখার সুবিধার্থে এটা যদি সাইড নোটে লিখে দেই, ফর্মুলাটা কি আমরা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে সাইন এর সূত্র আমরা অ্যাপ্লাই করছি। সাইন এর সূত্রটা কি, সাইন এর সূত্র হচ্ছে 2 সাইন এ বাই 2, আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে কজ এ বাই 2,
এটা একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। দেন আমাদের পরে যেটা অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা হচ্ছে আগের টাই 1 প্লাস কজ এ, এটা হচ্ছে 2 কজ স্কোয়ার এ বাই 2। তো এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট এখানে সিম্পলি সাইন এর জায়গাটাতে এটা অ্যাপ্লাই করলাম, আর এখানে 1 প্লাস কজ এর জায়গাটাতে এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করলাম। দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এখানে দুই জায়গা থেকেই 2 ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে এখানে ছিল কজ আলফা বাই 2, এখানে ছিল কজ স্কোয়ার আলফা বাই 2, তাহলে ক্যান্সেল হয়ে শুধু একটা কজ আলফা বাই 2 থাকবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা, তার মানে কি হয়ে যায়, সেটা ট্যান থিটা হয়ে যায়। এখানে যেহেতু আলফা বাই 2 ছিল তাহলে এটা হয়ে যাবে ট্যান আলফা বাই 2। তাহলে আমাদের এই জিনিসটা যদি খেয়াল করি বাম পাশে কে ছিল, বাম পাশে কিন্তু আমরা যদি এই জিনিসটা খেয়াল করি বাম পাশে আমাদের ছিল হচ্ছে ট্যান থিটা ছিল, তাহলে ট্যান থিটা সমান ট্যান আলফা বাই 2 আসছে। ওকে, তো আমরা লিখতে পারি বা ট্যান থিটা সমান ট্যান থিটা সমান ট্যান আলফা বাই 2। তাহলে থিটা সমান যে জিনিসটা লেখা যাবে সেটা হচ্ছে ট্যান ইনভার্স ট্যান আলফা বাই 2, তাহলে হয়ে যাবে এটা থিটা সমান আলফা ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখান থেকে আসলো থিটা সমান আলফা বাই 2, যেটাকে কিনা আমরা স্টেটমেন্টে এভাবে লিখতে পারি। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে দুইটি সমমানের বেগের লব্ধি তাদের অন্তর্গত যে কোণটা ছিল সেটাকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। দেন এখান থেকে কি আসছে, লব্ধি, দ্যাট মিন্স হচ্ছে লব্ধির সাথে কোণ যেটা ছিল সেটা ছিল আমাদের থিটা, তাহলে এটা থিটা সমান আসছে আলফা বাই 2। দ্যাট মিন্স দুইটা সমমানের বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করতেছে। তো আমরা আজকে লেকচারে আসলে কী কী শিখলাম, আজকে লেকচারে আমরা যেটা দেখলাম, আমরা তো এখানে হচ্ছে লেকচার ওয়ানে বেগের সামান্তরিক সূত্রটা পড়ে আসছিলাম, দেন এখান থেকে আমরা এই যে লব্ধির মান এবং দিক নিয়ে একটু আলোচনা করলাম। পরবর্তী যে লেকচারটাতে সেটা হচ্ছে আমরা দেখো প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের এক বিন্দুগামী দুইটা বেগের লব্ধি বেগের মান ও দিক, লব্ধি বেগের মান আর দিকটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করলাম। এখানে কিছু স্পেশাল কেস দেখলাম, কেস ওয়ানে দেখলাম যদি এখানে আলফার মান জিরো হইতো তখন সেই ক্ষেত্রে আমরা লব্ধির মানটা কী পাইতাম, যদি আলফার মান 180 হইতো তখন সেই ক্ষেত্রে লব্ধির মানটা কী হতো, দেন এরপর আমরা দেখলাম যে যদি আলফার মান 90 হতো তখন সেই ক্ষেত্রে লব্ধির মানটা কী হতো, এবং যদি দুইটা বেগের মানে একই হতো, ঠিক আছে, ইউ আর ভি যদি সমান হতো তখন সেই ক্ষেত্রে লব্ধি বেগের মানটা কী হতো এবং সেই ক্ষেত্রে দিকটা আসলে কেমন হতো, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। তো আজকে লেকচার এখানে শেষ করছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারে আমরা অধ্যায়ের এই বেগের সামান্তরিক সূত্র রিলেটেড, আর এখান থেকে যে আমরা লব্ধি বেগের মান ও দিক পড়াছিলাম, এই রিলেটেড আমরা কিছু বাস্তব জীবনের অ্যাপ্লিকেশন দেখবো। সহজ কথায় নৌকা নদী স্রোতের যে ম্যাথগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আজকে লেকচার এখানে শেষ করছি, দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে। তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।